টলিউডের পর এবার বলিউডে উঠেছে যৌন হেনস্থার অভিযোগ। তাও আবার এ অভিযোগ উঠল ব্লকবাস্টার সিনেমা স্ত্রী টু এর টিম মেম্বারের ওপর। স্ত্রী টু ছবির জনপ্রিয় গান আজ কি রাত এবং আইনিহির নাচের কোরিওগ্রাফি করেছেন শেখ জানিবাসা, যিনি ইন্ডাস্ট্রিতে জনি মাস্টার নামেই পরিচিত। এবার 21 বছর বয়সী এক তরুণী এই জনি মাস্টারের বিরুদ্ধেই এনেছেন যৌন হেনস্থার অভিযোগ। তরুণীর দাবি, আউটডোর শুটিংয়ের সময় জনি মাস্টার তাকে হেনস্থা করেছেন। একাধিকবার জনির হাতে যৌন নিগ্রহ হয়েছে বলেও দাবি তার। মূলত তেলুগু ইন্ডাস্ট্রি থেকে ক্যারিয়ার শুরু করেন জনি, করেছেন একাধিক জনপ্রিয় গানের নৃত্য পরিচালনা। সম্প্রতি স্ত্রী টু ছবির আজ কি রাত এবং আইনেহি গানে কোরিওগ্রাফি করে বলিউডে সুপারহিট হন এই কোরিওগ্রাফার। শুধু তাই নয়, তেরি বাতুমে এসা উলছা জিয়া, লাল পিলি আখিয়া গানেরও কোরিওগ্রাফি করেছিলেন জানিবাসা। তবে আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন এই কোরিওগ্রাফার। নুসরত শারমিন, মাইটিভি নিউজ।